বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্ভাইকাল ক্যান্সার মান্থ হিসাবে জানুয়ারি মাসটিকে বেছে নিয়েছেন। এর মূল কারণ, এখনও বিশ্বজুড়ে সার্ভাইকাল ক্যান্সারের জন্য অনেক মহিলা প্রাণহানি ঘটছে। সার্ভাইকাল ক্যান্সার মূলত জরায়ুর মুখের ক্যান্সার, যেটি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে একটি ভাইরাসের কারণে হয়ে থাকে। প্যাপস্মিয়ার এবং এইচপিভি ডিএনএ টেস্টিংয়ের মাধ্যমে এটি স্ক্রিনিং করা সম্ভব, এবং বায়োপসির মাধ্যমে আউটডোর ভিত্তিক আমরা এর ডায়াগনোসিস করতে পারি। এবং আর্লি অবস্থায় যদি সার্ভাইকাল ক্যান্সার থাকে, তাকে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব অপারেশনের মাধ্যমে। কোনো ক্ষেত্রে আমরা রেডিয়েশন এবং কিমোথেরাপির প্রয়োগ করে থাকি। মোটের ওপর সার্ভাইকাল ক্যান্সার এমন একটি ক্যান্সার যেটি সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব, পেশেন্টরা ভালো হয়ে ওঠেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ।